মর্নিং শ্রিয়াংশ, নমস্কার সবাইকে, ফ্ল্যাং কিস করে দাও। শ্রিয়াংশ কে? আমি শ্রিয়াংশ। সবাইকে টাটা করে দাও, পিতা পুত্র করো, পিতা পুত্র পবিত্রতার নামে আমিন বলো, আমিন। বলছি পেয়ারা বড় হয়েছে, রেখে দেবো না পেড়ে নেবো? আরো বড় হয়, কিন্তু আরো বড় হয় না? না রিয়া, কাঁচা আছে, মুখের দিকটা আবার একটু কাঁচা আছে। না না আরো বড় হয়, পিয়ারা ভর্তি হয়ে গেছে। এই গাছটা ভালো পিয়ারা হয়, বিশাল বড় বড় হয়, কিন্তু পাখিতে আমাদের রাখতে দেয় না পিয়ারা একদম। যাই হোক, আচ্ছা বেরিয়ে গেলাম বাজারে, শ্রিয়াংশ খুব কান্নাকাটি করছে, ফের আজকে সকালবেলায় উঠে লেগেছে। যাই হোক, একটু বাজারে না গেলে হবে না, আমি বাজারটা করে আসি, বাজারটা করে তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাইকে শুভ সকাল জানাই, শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের গাছে দেখবেন এক ধরনের ফুল এসছে, এই দেখুন ফুলটা খুব সুন্দর লাগে দেখতে। এই বর্ষা সিজনেই হয়, একবার বৃষ্টি হলেই এই ফুলটা ফোটে, খুব সুন্দর লাগে ফুলটা। আজকের বাজারে এগুলো বললো কালীবাবু কলা, এই আম, এই আটা, লঙ্কা, এসব এনেছি। এই হচ্ছে বাজার। এবারে একটু চা খাবো, এদিকে বৃষ্টি হয়েছে খুব, এখন অবশ্য বৃষ্টি কমেছে, আবার বৃষ্টি আসবে, মেঘ মেঘ আকাশ একদম, একদম আকাশে মেঘ, পুরো ভিজে গেছি। বাজার থেকে চলে এসেছি, লেবু জল, লেবু জলটা খেয়ে নিই, খেয়ে নিয়ে চা খাবো। চা খেয়ে ছাদের কাজটা করতে হবে, কিন্তু যা ওয়েদার এখন ছাদের কাজ করবো জানি না। যাই হোক, দেখা যাক কী করা যায়। যাই হোক, লেবু জল খাওয়া হয়ে গেছে। এবারে এই যে রচা, রচা আর শ্রিয়াংশ লঙ্কা ছাড়াচ্ছে। বুবাই এখন টিকিট দেখছে, আমরা ভেলোর যাওয়ার আগে বাড়ি থেকে টিকিট কাটি। গাড়ি বলে রাখতে হবে, নিজে নিয়ে আসতে গেলে গাড়ি বলে। দুটো লোয়ার, একটা আপার, 34, 34, 35 আমরা গেছিলাম, মনে নেই কত পেছনে যেতে হলো, সামনে কোথায়? আগে তো 3 টিয়ার AC, পেছনে তো 2 টিয়ার। বেলা হয়ে গেছে আর আকাশে প্রচন্ড মেঘ করেছে, তার মধ্যেই আমাকে এই যে আমার আজকের টিফিন ওটস আর কলা, শ্রিয়াংশের টিফিন হয়ে গেছে। আর বাইরেটা দেখুন শুধু একবার,
পুরো আকাশ কালো হয়ে এসছে, হাওয়া হচ্ছে প্রচুর, খুব জোর নামবে একটা, অন্ধকার একটা 19 বাজে ঘড়িতে, কি অবস্থা হয়েছে, পুরো আকাশ অন্ধকার, যেন মনে হয় সন্ধ্যা নামেছে। ঝড়ও গিয়েছে, খুব জোর ঝড় হচ্ছে, খেতে বসেছে বাবা, খাওয়ার আগে আজকে শশা খাচ্ছে, আর এই ভাই বসেছে, আজকে কি আছে, আজকে প্রথমেই এটা ডাল, মুসুরির ডালের ভর্তা আর কি, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, একটু লঙ্কা পোড়া হলে ভালো হতো, শুকনো লঙ্কা, যাই হোক আমরা খাই না, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে, এটা দিয়ে খাওয়া আগে ভালো লাগবে দেখে। আর এই যে ঝিঙে দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে লালন টিকা মাছ, শ্রেয়াস খায় মাছটা, দেখা যাক কী হয়, আমের টক আর টক দই, আর কিছু আজকে করা হয়নি, শ্রেয়াস মাছের ঝোল দিয়ে খাই কি না দেখি, কেমন লাগছে ডালের ভর্তা, ভালো লাগছে না, মুসুর ডাল দিয়ে মেখে খেলে খুব ভালো লাগে। এই যে শ্রেয়াস বসেছে খেতে, রুটি আর এই বিট আর আলু দিয়ে একটু তরকারি করা হয়েছে, শ্রেয়াস ভালোবাসে বিট খেতে, তুই শুরু কর শুরু কর, বাবা বসছে খেতে, তুই শুরু কর, খেয়ে নে খেয়ে নে, দেখিস লঙ্কা টঙ্কা আছে দেখে খা। ঘড়িতে 12:20 বেজে গেছে, ডিনার কমপ্লিট করে উঠলাম, আর আজকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য দোকানের কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর বারবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, যার ফলে একটু কাজে প্রবলেম হয়েছে, আর যার জন্য ডিনারটা আজকের পুরোটাই করেছে চুমকি, প্রিপারেশনটা ডিনার কমপ্লিট করে উঠলাম, শ্রেয়াংশ শুতে গেছে, চুমকি এখনও পর্যন্ত শুতে যেতে পারেনি, আর একটু কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো করছে, আর বিশেষ কিছু তো ভিডিও করতে পারিনি কাজের চাপে, যাই হোক, আর আমরা ভেলোর যাওয়ারও একটা প্রস্তুতি নিচ্ছি, তার টিকিট টিকিট আজকের করেছি, কবে যাব না যাব কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের কাছে শেয়ার করব, আপনারা জানেন যে আমাদের এমনিতেই শ্রেয়াংশের জন্য তো আমাদের বছরে 2-4 বার ভেলোরে যেতেই হয়, আর তাছাড়া একবার দু চুমকিকে ওর চেক আপ রয়েছে অপারেশনের পর, কোনো চেক আপ এখনও পর্যন্ত সেভাবে করা হয়নি, মাঝে একটু অসুস্থ হয়েছিল বলে আপনারা সবই দেখেছেন, ওকে কলকাতায় পাঠাতে হয়েছিল, কলকাতায় ডাক্তার দেখিয়েছে, যাই হোক কলকাতার ডাক্তার দেখানোর পর যে টেস্ট দিয়েছিল সেই টেস্টের রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি, আগামীকাল কি পরশু হয়তো রিপোর্টটা আসার পর আরও জানতে পারবো, এখন মোটামুটি একটু ভালো আছে, আর তবু যেহেতু ভেলোরে ওর অপারেশনটা হয়েছিল, যে ডাক্তারের আন্ডারে হয়েছিল সেই ডাক্তারের একবার চেক আপের প্রয়োজন আছে, সে কারণেই বিশেষ করে, আর শ্রেয়াংশেরও ডাক্তারের রিনুয়ালের টাইম হয়ে এসছে, ওকে তো বছরে 2-3 বার করে চেক আপ করাতে হয়, তাহলে সে কারণেও আমাদের যেতে হবে, তা সেই জন্যই একটা প্রিপারেশন নিচ্ছি, খুব রিসেন্ট আমাদের হয়তো ভেলোর যেতে হতে পারে, তা কবে যাব না যাব কি হবে না হবে সবটাই আপনাদের কাছে শেয়ার করবো, আপনারা সবই জানতে পারবেন, যাই হোক প্রচণ্ড ক্লান্তও লাগছে, এখনও এডিটিং বাকি আছে, এবার এডিটিংয়ে বসতে হবে, এডিটিংটা কমপ্লিট করে তারপর আমি শুতে যাবো,
তো যাই হোক, আর ব্লগটাকে বেশি বড় করব না, এখানেই ব্লগটাকে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দেখতে থাকবেন সঙ্গে থাকবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি।